যে আগে আমাদের ইন্টারে সরি এসএসসিতে উঠে সাবজেক্ট কি কি থাকতো, যে বাংলা, ইংলিশ, তারপরে হইলো গিয়া জেনারেল ম্যাথ, হায়ার সায়েন্সের জন্য হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে ইসলাম অনুযায়ী শিক্ষা, বাংলাদেশীয় বিশ্ব পরিচয়, দেন আইসিটি, এগুলা থাকতো। বাট এবার ওই সাবজেক্টগুলো টোটালি সরাই দিয়ে কমপ্লিটলি 10টা সাবজেক্ট রাখা হয়েছে, প্রায় প্রত্যেক ক্লাসের জন্য এই 10টা সাবজেক্ট বিদ্যমান আছে নতুন শিক্ষাক্রমে। সেগুলো কি কি যদি আমরা একটু জানি, বাংলা, ইংলিশ, ম্যাথ, একটা ম্যাথই থাকবে, কোনো হায়ার ম্যাথ নাই, আর একটা হলো বিজ্ঞান সায়েন্স যেটা বই, আর একটা হলো ইতিহাস, হ্যাঁ পুরা বইয়ের নাম আমি বলবো না, আমি যে সাবজেক্টগুলোর নাম বলতেছি, আর একটা হলো ধর্ম, আর একটা হলো শিল্প ও সংস্কৃতি, আর একটা হলো জীবন ও জীবিকা, আর একটা হলো স্বাস্থ্য ও সুরক্ষা মানে শারীরিক শিক্ষা যে বইটা ছিল আমাদের ওরকম একটা, আর একটা হলো ডিজিটাল টেকনিক বা এটাকে আমরা আইসিটি ধরে নিতে পারি। সো এই 10টা সাবজেক্ট আমাদের এখানে থাকতেছে। তো ম্যাসিভ চেঞ্জ কোন জায়গায় আসতেছে দেখো তো, আগে আমরা সায়েন্সে উঠে আমরা বই পাইতাম, এইখানেই পাইতাম ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর বায়োলজি, এই 4টা বইয়ের বদলে তারা একটা সায়েন্স বই দিচ্ছে, ঠিক আছে। আর আগে আমরা কিন্তু একটা সামাজিক বিজ্ঞান বই পাইতাম, ঠিক আছে, এখন তারা এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতি এগুলাকে একটু আলাদা করে ফেলছে, ঠিক আছে। আগে মেয়েরা গার্হস্থ্য অর্থনীতি পড়তো, সেটার সাথে একটু মিল রাখে আমাদের জীবন ও জীবিকা একটা চ্যাপ্টার আছে, এবং ওটা রিয়েল লাইফ জ্ঞান রিলেটেড, নট ফর মেয়েদের গার্হস্থ্য অর্থনীতি, এটা আমাদের সবার জন্য এটা অটোমাইজ করে লেখা। শারীরিক শিক্ষা স্বাস্থ্য যখন আমরা 2016 সালে এসএসসি দিয়েছিলাম তখন ছিল, আইসিটি আমাদের পরের বছর থেকে প্রত্যেক ক্লাসেই ছিল। তো আলটিমেটলি নতুন বলতে আমাদের একটা বই ভাঙ্গে কাইন্ড অফ আমি ধরে নিতে পারি দুইটা বই হয়েছে, আর আমি এটাও ধরে নিতে পারি যে আমাদের সায়েন্স ভাঙ্গে যে 4টা বই হওয়ার কথা ছিল সেটার বদলে একটা বই হয়েছে। তো ইন এ সেন্স পড়াশোনাটা কাইন্ড অফ ইজিয়ার, কারণ তোমরা দেখবা সামনে এখানকার মধ্যে অনেক কয়টা বই একেবারে খুবই বাচ্চা বাচ্চা পিচ্চি পিচ্চি বই, যেমন বিশেষ করে এই যে শিল্প ও সংস্কৃতি বইটা, জীবন ও জীবিকা বইটা, স্বাস্থ্য ও সুরক্ষা বইটা, ডিজিটাল টেকনিক বইটা, এগুলা কাইন্ড অফ খুব ছোট ছোট বই, অ্যাকচুয়াল পড়াশোনার বই এই কয়টাই আছে, যেগুলো তুমি হয়তো বা ক্লাস এইটে পড়াশোনা করে আসছো। তো খুব একটা কঠিন হয়ে যাবে না যে আল্লাহ পড়তেই পারতেছি না, ঠিক আছে।